আরামবাগ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। গোঘাট গ্রাম পঞ্চায়েতের ভাবাদিঘি প্রাথমিক স্কুলে দুয়ারে সরকারের অতিরিক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল। ভাবাদিঘি এলাকার মানুষজন সহ পঞ্চায়েতের সকল মানুষ এই পরিষেবা গ্রহণ করেন। এই ক্যাম্প থেকে উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র পাজা, গোঘাট পঞ্চায়েতের প্রধান মনীষা সেন, উপপ্রধান মানিক মাল, পঞ্চায়েতের সদস্যা, গোঘাট পঞ্চায়েতের সমস্ত স্টাফেরা। আরামবাগ টাইমসের রিপোর্ট। এখানে কি জন্য এসেছিলেন? এখানে এসেছিলাম আমার ভূমি সংক্রান্ত কিছু জানার জন্য আর কি। মানে আমার বাবার নামে সম্পত্তি, এবারে সেটা আমাদের ভাই বোনদের নামে যাতে অর্থন করা যায় সেটা জানার জন্য এসেছি। কি বললেন ওখানে? উনি বললেন সব কিছু হয়ে যাবে, ডকুমেন্টগুলো লাগবে, কিছু আমার ডকুমেন্টস আছে, যেগুলো বাবার ডেথ সার্টিফিকেট, মায়ের ডেথ সার্টিফিকেট, বা সহ সার্টিফিকেট ইত্যাদি ওগুলিকে নিয়ে এসে ওনার কন্ট্রাক্টের সমস্ত সমস্ত কিছু করে দেবে। আর পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ পরিষেবা পাচ্ছেন। আপনার নাম? আমার নাম সুশীল রায়। বাড়ি কোথায়? বাড়ি কাটাপুকুর। পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ। কাস্ট সার্টিফিকেট করাতে এসেছিলেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুশীলা রুইদাস। আজ গোঘাট গ্রাম পঞ্চায়েতের ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, কি বলবেন? দেখুন, আজকে যেখানে ক্যাম্প হচ্ছে ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের ক্যাম্প, মানুষের সরাসরি একদম বাড়ির কাছে পরিষেবা দেওয়ার দায়িত্ব বা কথা দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এই ভাবাদিঘি গ্রাম একটা বিতর্ক গ্রাম। এই গ্রামে যে রেল লাইন নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, তো মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু এই ভাবাদিঘি গ্রামের মানুষের প্রতি একটা আন্তরিকতা আছে। ইতিমধ্যে দেখুন, এখানেতে স্বাস্থ্যকেন্দ্র ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, যেটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় মমতা ব্যানার্জি। ইতিমধ্যে এই স্বাস্থ্যকেন্দ্র এখানে গঠন হবে এবং সেখানেতে মানুষ জনস্বাস্থ্যের পরিষেবা পাবে এই স্বাস্থ্যকেন্দ্রে। তাছাড়া পিএইচসির মাধ্যমে পানীয় জলে, বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা দেওয়ার জন্য পিএইচসির ব্যবস্থা ইতিমধ্যে ঘোষণা করেছেন মাননীয় মমতা ব্যানার্জি। এই ভাবা জিনিস তো সেই জায়গায় জানিয়ে এই যে দুয়ারে সরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। কারণ প্রতিটা মাননীয় মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্প সরাসরি মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের প্রধান আছে, উপপ্রধান আছে, এই বুথের মেম্বার আছে, এর পার্শ্ববর্তী বুথ নবাসনের বুথের মেম্বার আছে, আমরা সবাই উপস্থিত হয়েছি, মানুষকে বোঝাচ্ছি। এবং যার যা অসুবিধা আছে, কেউ কাস্ট সার্টিফিকেট করাতে এসছে, তার হয়তো বিভিন্ন কাগজপত্রে গরমিল আছে, সেটা ঠিক করে দিয়া হচ্ছে আমরা জনপ্রতিনিধি আমাদের কাজ। কেউ হয়তো দেখা যাবে লক্ষ্মী ভাণ্ডার করাতে এসছে, তার হয়তো ব্যাংকের অ্যাকাউন্টটা গোলমাল আছে, সেটা সংশোধন করে দেওয়া আমাদের কাজ। আজ কতক্ষণ ক্যাম্পটা চলবে? তো ক্যাম্প চলবে মোটামুটি ধরুন 4টা পর্যন্ত ক্যাম্প চলবে, 11টা থেকে আরম্ভ হয়েছে, যদিও 10টা থেকে শুরু করার কথা, কিন্তু দেখা যায় যে 10টায় যদি লোকজন এসে যায় তো ক্যাম্প শুরু করে দেওয়া হয়তো একটু আগু পিছু হয়, কিন্তু 11টা থেকে এখানেতে পুরোপুরিভাবে ক্যাম্প চলছে, মানুষ পরিষেবা পাচ্ছে। এই এলাকার মানুষের সাথেও কথা বললাম, ওরা খুবই আনন্দিত, আপ্লুত, এবং তারা এখান থেকে সরাসরি দুয়ারে সরকারের পরিষেবা পেয়ে
খুব খুশি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু ভাবাদেবীর মানুষের কাছে আমাদের সবিনয় নিবেদন আবেদন, আপনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছু পরিষেবা দিচ্ছেন এবং পাশে আছেন। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুরোধ, সেই অনুরোধ রেখে এই এলাকার মানুষকে রেল উপহার দিন। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, আমাদের গোঘাটবাসী তথা হুগলি জেলা। আজ ভাবাদেঘি প্রাথমিক বিদ্যালয়ে গোঘাট গ্রাম পঞ্চায়েত তরফ থেকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছেন, কি বলবেন? এটা হচ্ছে আমাদের বিশেষ ক্যাম্প, আমাদের গ্রাম পঞ্চায়েত 4টি তারিখে অনুষ্ঠিত হবে, তার মধ্যে একটি অলরেডি হয়ে গেছে। আজকে দ্বিতীয় দিন ভাবাদেঘি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েতের বিশেষ দুয়ারে সরকার কর্মসূচি চলছে। আমরা অ্যানাউন্সমেন্ট করেছি, মানুষকে সচেতন করেছি, যাদের যাদের এখনো প্রকল্প বা কর্মসূচি বা অন্যান্য সরকারি সহায়তা যদি পাওয়ার তাদের প্রয়োজন লাগে, অবশ্যই তারা আমাদের এই যে ক্যাম্প চলছে 10টা থেকে বিকাল 4টের মধ্যে তারা হাজির হবে। সেখানে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, অন্যান্য যে সমস্ত মানবিক কর্মসূচি আছে বা প্রকল্প আছে সেগুলো তারা আবেদন করতে পারবেন, এবং সঙ্গে সঙ্গে আমরা সেই আবেদনপত্র গ্রহণ করে আমাদের প্রয়োজনে যে ব্যবস্থা গ্রহণ করার আমরা তা করব। এখানে মানুষ আসছে এবং পরিষেবাও নিচ্ছে। আমার নাম মনোরঞ্জন সাত্রা, আমি সচিব গোঘাট গ্রাম পঞ্চায়েত। ধন্যবাদ।